ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোস্ট। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগতম। আমরা গতকাল জানিয়েছিলাম, গতকাল আপার প্রাইমারি সংক্রান্ত যে কোর্টের রায় হয়েছে তার উপর ভিত্তি করে আপার প্রাইমারির বা এসএসসি কমিশনের কিন্তু বৈঠক ছিল। সেখানে কী রায় বেরোলো সেই বৈঠক থেকে সে বিষয়ে আমরা দেখবো আজকে এই ভিডিওতে। হবু শিক্ষকদের জন্য বড় খবর, উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া বা উচ্চ প্রাথমিকের যে রায় হাইকোর্ট দ্বারা দেওয়া হয়েছে সেটা কিন্তু বহাল থাকবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। এক্ষেত্রে সিঙ্গেল ব্রাঞ্চের যে রায় সেটাকেই মান্যতা দিয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করতে চাইছে আমাদের রাজ্য সরকার। এবং যে রায় বেরিয়েছে তার উপর ভিত্তি করেই আগামী 4 তারিখ থেকে সেই ভেরিফিকেশন প্রক্রিয়াও শুরু করতে চাইছে। অর্থাৎ আপার প্রাইমারির যে কেসটির রায় হাইকোর্ট দিয়েছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে না আমাদের রাজ্য সরকার, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ খবর বেরোচ্ছে, যার ফলে শিক্ষক নিয়োগের গতি আসবে এমনটাই মনে করা হচ্ছে। হবু শিক্ষকদের জন্য বড় খবর, আপাতত উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন কোনো মামলার পথে যাচ্ছে না রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ না জানিয়েই আপাতত ডিভিশন বেঞ্চে যাওয়া হচ্ছে না। আপারের রায় নিয়ে রাজ্যের পরবর্তী অবস্থান এবং পদক্ষেপ কি হবে তা নিয়েই গতকাল কিন্তু বৈঠক হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মধ্যে এবং শিক্ষামন্ত্রীর মধ্যে। একই সঙ্গে এদিন আইনজীবীদের সঙ্গেও আলোচনা হয় যে আগামী পদক্ষেপ তারা কী নেবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত ডিভিশন বেঞ্চে নতুন করে এই রায় নিয়ে কোনো আপিল করবে না রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন। সিঙ্গেল ব্রাঞ্চের রায়কে মান্যতা দিয়ে 4 জানুয়ারি থেকে ভেরিফিকেশন শুরু করতে চাইছে কমিশন। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন এসএসসির আধিকারিকরা এবং আপাতত যে ভেরিফিকেশনের পর্ব শুরু করবে তাই কিন্তু জানানো হয়েছে। প্রয়োজনীয় পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাও কিন্তু সূত্রের খবর। সোমবার বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের এমনই বার্তা দেন শিক্ষামন্ত্রী, এমনটাই জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সূত্র থেকে। অর্থাৎ আমরা যেটা ভেবেছিলাম হয়তো ডিভিশন বেঞ্চে যেতে পারে আমাদের মামলাটি, কিন্তু সেটা হচ্ছে না। আমাদের রাজ্য সরকার চাইছে ভোটের আগে নিয়োগ করতে, কারণ এখানে একটা ভোটের ব্যাংকের ব্যাপার রয়েছে, ভোট ব্যাংকের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে তারা চাইছে দ্রুত আপার প্রাইমারি কেসটি বা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এবং ভোটের আগেই শেষ করতে চাইছে, যাতে ভোটের ব্যাপারটিকে বা ভোটের যে ইস্যুটি সেটি যাতে কোনো ইস্যু হয়ে না দাঁড়ায় এখানে, সেই জন্যই কিন্তু দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এমনটাই কিন্তু সূত্রের খবর।